আমরা মনে হয় এই যে আড্ডা দিছি এটা মানে অনেকদিন হয়ে গেল, তাই না? কতদিন হয়েছে? 44-45 দিন? 40 দিনের একটু বেশি হয়েছে, তাই না? এটা এটা বলার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এই যে আড্ডা আমরা 10 মিনিট 15 মিনিট করে প্রতিদিন দিই, তার একটাই কারণ। কারণ হচ্ছে প্রতিদিন যদি কোনো জিনিস করা হয় তাহলে তার যে ফলাফল কত বড় হতে পারে সেটা আমরা যদি এখন আমাদের আমাদের যে ছবি আঁকানোর খাতাটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কত ছবি আমরা অলরেডি আঁকা ফেলছি। 40টা+ ছবি আমরা অলরেডি আঁকা ফেলছি, 40টা মানুষ সম্বন্ধে অলরেডি আমরা জানছি। এই চল্লিশটা প্লাস দিনে আমরা এতটুকু জানেছি যে দুনিয়ায় কিছু কিছু মানুষ কন্ট্রিবিউট মানে অবদান রাখতেছে, যাদেরকে আমরা চিনিও না। আজ সম্ভবত আমি একটা মুভি দেখতেছিলাম, মুভিটা হলো এমন যে মুভিতে প্রচুর পরিমাণে এক্সট্রা কাজ করে। এক্সট্রা কাজ মানে যারা এক্সট্রা অ্যাক্টর থাকে, অ্যাক্ট্রেস থাকে, তারা আসলে কেমন মনে কর যে নায়ক নায়িকা তারপর ভিলেন এদের তুই চিনতেছিস, এ বাদেও একজন রিক্সাওয়ালা থাকে, একজন হয়তো পাশ দিয়ে একজন হেঁটে গেল, এদেরকে বলে এক্সট্রা অ্যাক্টর অ্যাক্ট্রেস, যারা এক্সট্রা অভিনয় করে। তো এরকম একজন অভিনয় করছেন, তো তিনি হচ্ছে যে তার তার লাইফে 2000+ 2000+ হচ্ছে যে তোর মুভিতে অংশগ্রহণ করেছে জাস্ট এক্সট্রা হিসেবে। আচ্ছা, এখন তোর কাছে মনে হতে পারে যে 2000+ তো একজন অভিনেতা অভিনয়ও করে না, তাহলে উনি আসলে এতদিন মানে এতগুলাতে অভিনয় করলেন কী করে? তার কারণ হচ্ছে এদের তো ক্যারেক্টার খুবই কম। মনে কর কোনো একটা জায়গাতে উনি হয়তো ছোটোবেলায় শুরু করছিলেন এমনভাবে, কোনো একটা জায়গায় ক্লাস হবে, ক্লাসে স্টুডেন্ট হিসেবে অভিনয় করতে হবে। ক্লাসে স্টুডেন্টের ভূমিকা কত সময়? 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম, তো 30 সেকেন্ড। কিন্তু একজন নায়কের ভূমিকা তো অনেকক্ষণ ধরে থাকে, টোটাল মুভিতে 1.5 ঘন্টার মুভিতে তার হয়তো স্ক্রিন থাকে প্রায় 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, এত সময় ধরে। এই জন্য হচ্ছে যে উনার অনেক মানে সুযোগ হয়েছে মুভি করার। তো উনি আসলে ওনার নাম কি, ইনি কিন্তু মহিলা একজন, আর ওনার নাম হচ্ছে জিল, জিল জিল গোল্ডস্টোন। হ্যাঁ, জিল গোল্ডস্টোন। এবং ওনারা নিয়ে যে শর্ট ফিল্মটা হয়েছে সেটার নাম হচ্ছে জিল আনক্রেডিটেড, মানে যারা এক্সট্রা অভিনয় করে তাদেরকে কোনো সময় ক্রেডিট দেওয়া হয় না, যে অমুক ছিল, এরকম ধরনের ক্রেডিট কখনোই দেওয়া হয় না। যাই হোক, ও মানে দেখ ওনার লাইফে উনি আসলে ছোটো ছোটো করে অভিনয় করতে করতে কত কতগুলো অভিনয় করে ফেলছে, যদিও আমরা সেগুলোকে দেখি খুব একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না, কিন্তু উনি যদি ওই জায়গাটাতে মনোযোগ দিয়ে কাজটা না করে তাহলে কিন্তু আমরা ফাইনাল মুভিটা আমরা আমাদের কাছে ভালো লাগবে না, এতটাই গুরুত্বপূর্ণ আর কি। যাই হোক, তো আমরা আজ যার নিয়ে কথা বলতেছি বা যার ছবি তুই আঁকাইছিস সেটার নাম, তার নাম হচ্ছে জেমস পিবলস, তাই না? জেমস কী নাম আর একবার একটু বল দেখি। জেমস পিবলস, হ্যাঁ, উনি নোবেল পাইছেন ফিজিক্সে কত সালে? 2019 সালে। এবং ইনি জন্মগ্রহণ করছেন হচ্ছে ক্যানাডাতে, তাই না? 1935 সালে জন্মগ্রহণ করছেন। হ্যাঁ, 1935 সালে জন্মগ্রহণ করছেন এবং 1935 সালের 25শে এপ্রিল বর্তমান বয়স তাহলে 88 হয়ে গেছে, 88 বছর বয়স। হ্যাঁ, 88 বছর বয়সে কী নিয়ে গবেষণা করেন? তাই 88 বছর বয়স হলেই যে উনি আসলে সেই মানুষটার কোনো ধরনের কোনো গবেষণা করতে পারবে না এমন মনে হয় না। আমি মাঝে মধ্যে দুই একটা একজন কয়েকদিন আগে গতদিন না গত শুক্রবারে আমার একটা ওনার বয়স অ্যাবাউট 90 মানে 90 বছর টছর হয়ে গেছে ওনার বয়স সম্ভবত, তো ওনার সাথে আমি কথা বলতেছিলাম, কথা বলতে কথা বলার সময় উনি একটা ওনার কাছে একটা ছোট বাচ্চা ছিল, তো সেই বাচ্চাকে উনি ভুলায় রাখার চেষ্টা করতেছেন কারণ সে একটু কান্নাকাটি করতেছে। ও তারপরে তার মা এসে ফাইনালি তাকে নিল এবং সে আর কান্নাকাটি না করে তার মার কাছেই আসে, ওনার কাছেও থাকে কিন্তু অনেক সময় খিদা লাগে, তো খিদা লাগলে তখন সে তার মার কাছে খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। এবার তারপরে আমি ওনারে যখন কথা বলতেছি, কথা বলতে বলতে উনি বলতেছেন যে ওনার
শাশুড়ির যে যেহেতু একটা সময় ছিল এখান মানে আমাদের দেশের ছেলেমেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হতো, তো দেখা যেত এমন যে শাশুড়ির হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে, আবার বৌমারও বাচ্চা কাচ্চা হচ্ছে। হ্যাঁ, এমন 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 হতো আর কি। তো তখন উনি বলতেছেন যেটা, সেটা হচ্ছে যে শাশুড়ির বাচ্চা কাচ্চা মানুষ করলাম, আমার নিজের বাচ্চা কাচ্চা মানুষ করলাম, আমার নিজের বাচ্চা কাচ্চার যে বাচ্চা হয়েছে আর কি, সেই বাচ্চার যে বাচ্চা কাচ্চা হয়েছে সেগুলোও এখন মানুষ করতেছি। তো উনি একসাথে কিন্তু অনেকগুলো কয়টা 3-4 জেনারেশন দিকে মিলতেছেন। তারপরে উনি বলতেছেন যে তারপরে আমার আমার চোখের সামনেই অনেক ছেলে মেয়ে মারা গেল ওনার মানুষ করা, ওনার নিজের ছেলে মারা গেছে, ওনার নিজের বাচ্চা মারা গেছে। তো সেই সময় আক্ষেপ করে বলতেছিলেন যে কী করলাম জীবনে। আমি তখন বলতেছিলাম যে না ঠাকুমা, আপনি তো জীবনে অনেক কাজ করছেন। তো বলতেছে না না, কিছুই করিনি, কিছুই এখন আর মনে হয় না, এখন শুধু দিন গুনতেছি যে কবে শেষ দিনটা আসবে। আমি আমি কিছুক্ষণ ধরে চুপ করেছিলাম আর কি, যে ওনারে যে আমি সান্ত্বনা দেব, আমার কাছে মনে হচ্ছে সান্ত্বনা আমি আসলে কী দেবো, কী নিয়ে সান্ত্বনা দেবো তার। আমার শুধু মনে হচ্ছিলো যে আমিও একটা সময় ওই এজে যাবো, তখন আমি তোদের কথা ভাবতেছিলাম যে তোরা অ্যাটলিস্ট ভালো কিছু শুরু করেছিস। হ্যাঁ, যে অন্তত শেষ বয়সে যে তোর কাছে মনে হবে যে না আমি একেবারে মানে কোনো ধরনের কোনো কাজ করিনি এমন এমন তখন আর মনে হবে না। ওনার একটা ঘটনা হচ্ছে, যখন আমাদের দেশে যখন স্বাধীনতা যুদ্ধ চলে, তখন উনি যখন ইন্ডিয়াতে যান, তখন ওনার কোলে বাচ্চা, বলতেছিলেন যে আমার সেই কোলের বাচ্চাটাকে নিয়ে আমি একটা ধান ক্ষেতের ভিতর দিয়ে যখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, সেই দৌড়াতে দৌড়াতে যাওয়ার সময় আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে ধান ক্ষেতের ভিতরে একেবারে উপুড় হয়ে পড়ে গেছিলাম। ওনার কাছে থেকে আমি মুক্তিযোদ্ধার গল্প শুনছি আর কি। হ্যাঁ, যে মুক্তিযোদ্ধার সময় আপনারা কেমন ছিলেন, কীভাবে গেলেন, কী করতেছিলেন, ওই দেশে যে আপনাদের কেমন লাগতেছিল, কেন এই দেশে ফিরে আসলেন, অনেকক্ষণ ধরে গল্প করছি ওনার সাথে, প্রায় 2-2 ঘন্টার মতো আর কি। আর একটা জিনিস খেয়াল করবি, সেটা হচ্ছে যে এইসব বৃদ্ধ মানুষদের সাথে তুই যদি একটু কথা বলিস, হ্যাঁ, তাহলে তুই দেখবি যে তুই অনেক অনেক কিছু জানতে পারতেছে জীবন জীবন সম্পর্কে। তুই তার কাছে ধীরে ধীরে প্রশ্ন করবি, দেখবি যে সে একেবারে তার ছোটোবেলা থেকে বর্তমান বয়স পর্যন্ত কোন জায়গায় কী হচ্ছে, মানে তোর কাছে একটা মানে একটা মানে টোটাল একটা ভিডিও না দেখেও, মানে ওই সময়কার 1971 সালের ভিডিও তো তোর কাছে নেই, বা ওই 1971 সালে যে আমাদের দেশের উপর কি কোন ধরনের অত্যাচার হয়েছে সেইটা আমরা ভিডিওতে যতটুকু আমরা দেখি, তার থেকেও ওই সময়কার মানুষগুলো যে আসলে কিসের ভিতর দিয়ে গেছে সেটা যদি তুই জানতে চাস, তাহলে একমাত্র কাজ হচ্ছে যে মানুষগুলো এখনও বেঁচে আছে তাদের সাথে অ্যাটলিস্ট কথা বলা। হ্যাঁ, তো আমি ওনার সাথে ওইভাবে বলতেছিলাম, উনি যেহেতু পার্টিশন দেখছে, মানে সেই 1900 যখন দেশভাগ হচ্ছে আর কি, ভারত পাকিস্তান যখন হচ্ছে সেইটা উনি দেখছেন, তারপর মুক্তিযুদ্ধটা উনি দেখছেন, মানে অনেক কিছু ওনার দেখা না। তো সেই এত বছর মানে বেঁচে থাকার পর তারপরে ওনার কাছে এসে মনে হচ্ছে যে উনি আসলে জীবনে কোনো কিছুই করেনি। তো উনিও দেখ প্রায় 90 বছরের মতো বেঁচে গেছেন, আমাদের জিম পেবেলস উনিও কিন্তু প্রায় 90 বছরের মতো, 88 বছর আমি ধরে নিলাম, প্রায় 90 বছরের মতো বেঁচে গেলেন। তো দুইজনের অবদান কিন্তু পৃথিবীতে দুই রকমের, তাই না? এ মানুষটা এখনও কাজ করে যাচ্ছে না ওনার কাছে, আর আমার আমার যে পরিচিত যে ঠাকুমা, ওনার মনে হচ্ছে যে আমি আর বেঁচে থেকে কী করবো। কিন্তু আমার মনে হয় না যে আসলে জিম পিবলসের এখন কিন্তু এই জিনিস মনে হচ্ছে আমার বেঁচে থেকে আমি আর বেঁচে থেকে কী করবো, তার কারণ ওনার এখনও মনে হতে পারে যে না আমি আমি আরও কিছুদিন এখানে সময় দিই, আমি আমি যদি দুনিয়াতে আরও আরও পৃথিবীতে যদি আরও কিছুদিন বেঁচে থাকি তাহলে আমি আরও আরও ভালো কিছু হয়তো দিতে পারবো। আসল কথা হচ্ছে যে প্রত্যেকটা সময়টাকেই প্রোডাক্টিভ হিসেবে কাজে, প্রোডাক্টিভ মানে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকা, ঠিক আছে, ভালো ভালো কাজ দিয়ে মানে নিজেরে বিজি রাখা, তাইলেই তুই আসলে ভালো কিছু করতে পারবি। আচ্ছা, ঠাকুমা এখানে যে খারাপ কিছু করছে এটা কিন্তু আমি তা বলতেছি না, আমি বলতেছি যে ঠাকুমার অনেক অপশান ছিল, যে জায়গার থেকে উনি যেটা উনি বেছে নিয়েছেন সেটার থেকে ওনার বেটার কিছু করার সুযোগ ছিল। হ্যাঁ, এই ছাড়া কিন্তু কিছু না, এইভাবে আসলে ওইটারে চিন্তা করার কিছু নেই, মানে যে আমরা 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 আমাদের লাইফটাকে আমরা যেভাবে ভাবি বা
বা আমরা আমরা যেভাবে চিন্তা করি ওইভাবে আসলে মানে মানে তুই শুধুমাত্র আসলি, জন্মগ্রহণ করলি, কিছুদিন এখানে দুনিয়া পৃথিবীতে থাকলি, খাওয়া দাওয়া শেষ করলি, এক সময় মারা গেলি, এইভাবে আসলে জীবন কাটাই দেওয়াটা আমার আমার তো মনে হয় না খুব একটা লজিক্যাল নেই। তোর তোর প্রচুর পরিমাণে সময় আছে, তোর অবশ্যই উচিত সেই সময়টা কাজে লাগানো। এখন সেই সময় কাজে লাগানোর জন্য তুই বিভিন্ন কিছু বেঁধে নিতে পারিস। কোনো কিছু মানুষের সমালোচনা করে বা কোনো একটা খারাপ জিনিসের চর্চা করে তুই কাটাই দিতে পারিস, আবার মানুষের কল্যাণে আসে এমন জিনিসের তুই সাথে সাথেও তুই সময় দিতে পারিস, তাই না? এর ভিতর তোর তোর আসলে বেছে নিতে হবে যে তুই আসলে কোনটা করতে চাচ্ছিস না। এটা তোকে কেউ হাতে ধরে কেউ বোঝাই দেবে না, এটা তোর ভালো কিছু করতে 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 আসলে কি কোনো জিনিসই আমার কাছে খারাপ মনে হয় না। আমার মনে হয় যে যেটা করতেছি তার থেকে কম্পারেটিভলি দুইটা জিনিসের ভিতর থেকে এটা ভালো, এতটুকু আমার মনে হয়। তাছাড়া আমি কোনো জিনিস আমি কোনোভাবে খারাপভাবে দেখি না, আমি ঠাকুমার লাইফটারও খারাপভাবে দেখি না, কারণ তারা কোনো ধরনের কোনো পরিবেশ দেওয়া নিয়ে সে ভালো কিছু করবে না, মানে ওই জেমস পিবলসের মতো করবে না, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। তবে ঠাকুমারও অবদান কিন্তু এখানে অনেক, উনি বছরের পর বছর বাচ্চাগুলোকে মানুষ করে নিয়ে গেছেন, এটাও কম কথা না, এটাও অনেক বড় অবদান।